এদিকে বড়দিনে ঠান্ডা পড়বে না পার্ক স্ট্রিটে, এবছর কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে 15 থেকে 16 ডিগ্রিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পাকিস্তানে তৈরি ঝঞ্ঝা প্রাচীর তুলেছে বাংলার শীতে। সালটা 1967, জলপাইগুড়ির ছোট্ট গ্রাম নকশাল বাড়ি থেকে বাংলার দিকে দিকে ছড়িয়ে গেল এক দুর্দান্ত তারুণ্য, নাম বসন্তের বজ্র নির্ঘোষ। সেই নির্ঘোষকে শীতের কাঠিন্য দিয়ে মুড়ে দিয়েছিল প্রকৃতি। সেবার ডিসেম্বরের 25 তারিখ বাংলা কেঁপেছিল 10 ডিগ্রি ঠান্ডায়, শীতলতম বড়দিন। তবে 10 ডিগ্রি ঠান্ডা কলকাতায়, গায়েগঞ্জে ঠান্ডা ছিল আরো বেশি। ঘন কুয়াশায় ঢাকা মাতাল জাহাজের মতন কাটিয়েছে ঘর গৃহস্থালি। তারপর বসন্তে সেই তারুণ্য ক্রমশ বৃদ্ধ হয়েছে, প্রকৃতিও যেন হারিয়েছে শীতের কাঠিন্য। তারপর বছর কেটেছে, যে মুষ্টিবদ্ধ হাত অন্য পৃথিবীর স্বপ্ন দেখত তা বোধহয় শিথিল হয়েছে। শিথিল হয়েছে প্রকৃতিও, এখন আর আগের মতো শীতের তীব্রতা কোথায়? গত বছর বড়দিনের শীত কুড়ানো রাতে কলকাতা ঘেমেছে 18 ডিগ্রি তাপে, এবারও বোধ হয় অন্যথা হবে না। এবার কারণ পাকিস্তান, কারণ পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরে হাওয়াকে চেপে দিচ্ছে পাকিস্তানের ঝঞ্ঝা, সঙ্গত করছে বাংলাদেশের আর্দ্র পূবালি। খ্রিসমাস এবার খুব একটা ঠান্ডা থাকছে না, মোটামুটি 15-16 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকবে আমাদের এই বড়দিনের সময়। ফলে এবছরটা অন্তত তাপমাত্রা সেরমভাবে 25 তারিখের আগে সেভাবে কমার কোনো সম্ভাবনা নেই, ওই 15-16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। তাহলে লড়াই জারি থাকুক, বড়দিন এবার বরং আরও একটু উদ্দাম হোক। ঘাম ভেজা সোয়েটার টুপি সরিয়ে শীতে বসন্ত খুঁজুক কলকাতা, উপায় বাকি। আবহাওয়া দপ্তর বলছে বড়দিনের পার্ক স্ট্রিট এবারও বেশ উষ্ণ থাকবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।